শুধু অজ্ঞান হয়ে পড়ে থাকবে কেন? ওর কি মৃগী রোগ আছে? ছি ছি ছি, বকুর মৃগী রোগ থাকবে কেন? না মানে সারাদিন রোদে রোদে ঘুরেছে, হয়তো রোদ চলে গেছে মাথায়। আমি মনে হয় কাউকে ভালোবাসতে শুরু করেছি মা। কাকে ভালোবাসতে শুরু করেছিস ঠিক বুঝতে পারছি না, কিন্তু মনে হয় ডিরেক্টর সাহেবকে। মা, নতুন মার হাতে রান্না হয়তো বেশ ভালো, সেই নুডলসটা তো বাবার কাছে এখন অমৃতের মতো লাগে। বাবা সোনা মুখ করে সেটা বসে বসে খায়। বাটিটা শেষ হয়ে গেলে হয়তো বলে, ওগো ক্রিমি ভাজা একটু দিয়ে যাও তো। বকুল কি মা, এরপরে কাহিনী বলো। ও বকুল, জি মা। আমার শরীরটা ভালো লাগছে না রে, আমার মনে হয় জ্বরটা আরো বেড়েছে রে। আমার সোনা মা, আমার ময়না মা, কেমন আছো মা তুমি? তোমার কাছ থেকে এই সুসং দুর্গাপুর জায়গাটি কিন্তু খুব বেশি দূর নয়, তবু কেন যেন মনে হয় শত শত মাইল দূরে বসে তোমাকে চিঠি লিখছি। এদিকে শুটিং স্পটে আসার পর যে কত কাণ্ড ঘটে গেল। এই সিনেমার সেকেন্ড হিরোইন বকুল মেয়েটির সঙ্গে পরিচয় হলো। পরিচয় হলো সেলিম নামের এক বোকা কিসিমের ছেলের সাথে। পরিচালক মইনের সাথে এক চোট কথা কাটাকাটি হলো যখন শুনলাম নায়ক ফরহাদ আসছে না বলে সেলিম ছেলেটিকে সেই রোল করানো হচ্ছে। কিন্তু হঠাৎ একদিন নায়ক ফরহাদ এসে শুটিং স্পটে হাজির হয়ে সুন্দর করে কথা বলল আমার সাথে। সামনে বড় একটা দুর্ঘটনার গন্ধ পাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি ভালো থেকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। কালকের মতো জ্বর কমে যাবে। হ্যাঁ তুই জানিস কিভাবে, তুমি ঘামছো এই জন্য। এই কালকে তো শুটিং হবে মনে হয়। হবে মা, আমার মেয়ের জীবনের প্রথম সিনেমা শুটিং, আর আমি শুটিং এ যেতে পারবো না। মা কে বলেছে তুমি যেতে পারবে না? তুমি কি ডাক্তার নাকি? তুমি কিভাবে জানো যে কাল পর্যন্ত জ্বর থাকবে? মা মাথায় পানি ঢেলে দিব? না, মাথা টিপে দেই? না, আমাকে আমি যদি ভয় ভয় লাগছে, তুই দেখিস আমি তো শুটিংয়ে কালকে যেতে পারবো না। তুমি খুব ভালো মতনই যেতে পারবে, কালকে সকালের মধ্যে তোমার জ্বর একদম সেরে যাবে। মা পানি খাও নাও। বুকু বিরক্ত করিস না, পানি খাবো না। মা রুমের বাতিটা নিভিয়ে বাথরুমের বাতিটা জ্বালিয়ে দে, এটা চোখে লাগছে। না 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 না, বাতি নিবাস না, বন্ধ করে, আমার ভয় লাগে। প্লিজ বাতি নিবাস না। কাল আমার শুটিং, আমার একটা ভালো ঘুম দরকার, চোখের নিচে যেন কালি না পড়ে। আমাকে ঘুমোতে হলে তো একটা সুন্দর স্বপ্ন তৈরি করতে হবে। এই অবস্থায় সুন্দর কোনো স্বপ্ন তৈরি করা সম্ভব কি হবে?
না বকুল, কেমন আছো? আকাশে অনেক মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তাই তো মনে হচ্ছে। খুব ভালো হবে, চলো আমরা বৃষ্টিতে ভিজি। কি বলো তুমি, পাগল হয়ে গেলে? তোমার ছেলের গায়ে জ্বর না? তা না হলো তো আমরা দুজন ভিজতেই পারতাম। আহারে বেচারা, কত জ্বর চলে এসেছে দেখো, মুখটা একদম শুকিয়ে গেছে। কি বেটা, পানি খাবি? দেখো দেখো কেমন এক্সপ্রেশন দিচ্ছে। বলছি কি জানো, বলছে আমি বাবার কোলে যাব। বাবার কোলে যাবে কি রে, তুই থাকবি আমার কোলে। বলছে 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 ঠিক আছে তোমার কোলেই থাকবো মা। তাহলে গল্প বলো। শখ কত, জ্বর গায়ে আমার গল্প শুনতে চায়। এই কিসের গল্প শুনবি? ভূতের গল্প। দিনে দুপুরে ভূতের গল্প কি রে বোকা ছেলে? ভূতের গল্প বলো মা। কুনি ভূত আর বুনি ভূতের গল্প শুনবি? হ্যাঁ শুনব। শোন, ঘরের কোণে যে ভূত থাকে তাকে বলে কুনি ভূত, আর যে ভূত বনে থাকে তাকে বলে বুনি ভূত। শোনো বকুল, বাবুকে বিছানায় শুয়ে দিয়ে চলো আমরা বাইরে যাই, বৃষ্টি আসবে, বৃষ্টি আসলেই আমরা ভিজব। বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই। আচ্ছা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বাচ্চাটার এমন জ্বর, বাচ্চাটাকে একা একা বিছানায় শুয়ে আমরা বৃষ্টিতে ভিজবো, মজা করব? আচ্ছা বৃষ্টি কি কোথাও পালিয়ে যাচ্ছে বলো? সবে তো শ্রাবণ মাসের শুরু, সারা মাস তো পড়েই আছে। এসো তো এসো, চলো ঘুরে ঘুরে বেড়াই। বাবুকে একা ফেলে কিভাবে আসবো যদি সত্যি সত্যি ঝমঝম করে বৃষ্টি আসে? তাহলে ওকে নিয়েই আসো, বৃষ্টিতে ভিজলে ওর জ্বর সেরে যাবে। একে বলে জল চিকিৎসা। লাগবে না আমার জল চিকিৎসা। ওই যে তোমাকে ডাকছে মা, ও বলছে আমিও তোমাদের সঙ্গে ভিজবো মা বৃষ্টিতে। মতলব তো ভালো না, বাবার কথা কানে গেছে তাই না, এখন কি আর আমার কথা শুনবি? দেখো কেমন নেমো খারাম ছেলে, কত আদর করি তারপরে শুধু বাবা বাবা বাবা। আর যাও না, ওকে ওকে নিয়ে চলো, আসো না। অসম্ভব, বৃষ্টিতে ভিজলেও নিউমোনিয়া হবে। হবে না, বাচ্চাটা শুধু তোমার না আমারও বকুল। আসো ওকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে, আগে বৃষ্টি আসুক তো। বৃষ্টি তো কোনো নামগন্ধই নেই, বাচ্চার বাবা বললো আর অমনি বৃষ্টি চলে আসলো। না বাবুর বাবা বললে বৃষ্টি আসে না, কিন্তু বাবুর বাবা বললে শুটিংয়ে সবই হয়। আশ্চর্য, কল্পনা তো মানুষটার কথা ভাবতে লজ্জা লাগছে কেন? এত লজ্জা করলে তো আমার চলবে না। কল্পনার এই গল্পটা আপাতত বাদ থাক, আমি বরং অন্য কোনো গল্প শুরু করি, যে গল্পে বাবুর বাবার সঙ্গে আমার প্রথম পরিচয় হবে। ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার হাতটা একটু ধরবে?
আই মে আচ্ছা জাহিদাকে জিজ্ঞেস করে একবার কি জেনে নেব আমার বর কি হবে ডাক্তার না ইঞ্জিনিয়ার আর্ট কালচার ওয়ার্ল্ডের কেউ হবে ভবিষ্যৎ জানতে পারার সত্যি সত্যি কোনো ব্যবস্থা থাকলে খুব ভালো হতো ল্যাপটপের মতো একটা যন্ত্র থাকবে সেই যন্ত্রে ল্যাপটপের পর্দার মতো পর্দা টিকিট কেটে যন্ত্রটার কাছে যেতে হবে ভবিষ্যতে কি হবে প্রশ্ন করা মাত্র যন্ত্রটা জবাব দিয়ে দেবে আচ্ছা প্রশ্নের ধরনটা কেমন হবে স্যার আজকে আমি রিক্সা করে নিউ মার্কেট যাব বলুন তো যাওয়ার এবং ফেরার পথে আমার রিক্সার সঙ্গে কোনো ঘাতক ট্রাকের কলিশন হবে না আচ্ছা আজ রাতে আমি কি দিয়ে ভাত খাবো এক পিস ইলিশ মাছ ভাজা আলু ভর্তা আর ডাল কোনো তরকারি থাকবে না থাকবে তবে তুমি খাবে না কেন খাবো না কেন দুপুরে রান্না করা তরকারি জাল দেওয়া হয়নি তাই টুকে গেছে সেই জন্যই তুমি খাবে না থ্যাংক ইউ স্যার ইউ আর মোস্ট ওয়েলকাম মাই ডিয়ার ইয়াং লেডি স্যার একটা শেষ প্রশ্ন বলো আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আমি একটা মানুষের প্রেমে পড়ে গেছি মানুষটা আমার থেকে বয়সে অনেক বড় আমি ব্যাপারটা কাউকেই বলতে পারছি না দিন দিন কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছি আচ্ছা স্যার কিছুদিনের মধ্যে আমার মাথা কি পুরোপুরি খারাপ হয়ে যাবে না তোমার ঘোর কেটে যাবে এই বয়সে এরকম হয় অল্প কিছুদিনের মধ্যেই তোমার ঘোর কেটে যাবে সেই অল্প দিন মানে কতদিন এক মাস মাত্র এক মাস ঘোর যত প্রবল হয় ততই দ্রুত তা কেটে যায় ঘোর যদি আরো কম হতো তাহলে লাগতো দু মাস এর চেয়ে আরো কম হলে লাগতো তিন মাস ও আচ্ছা ধন্যবাদ স্যার তোমাকেও ধন্যবাদ এবং শুভরাত্রি কমেছে কিন্তু কত রকম কল্পনা করছি স্বপ্ন দেখছি কিন্তু ঘুম তো আসছে না ওই ডিরেক্টর সাহেব উল্টো মাথার ভিতর ঢুকে ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে এখন একটা ভয়ঙ্কর ইচ্ছে করছে ভয়ঙ্কর দুষ্টু মেয়েদের মনে হঠাৎ এরকম ইচ্ছে হয় মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে স্পয়েলড হয়ে যাওয়া একটা মেয়ে আমার ইচ্ছে করছে চুপি চুপি মায়ের পাশ থেকে উঠে বারান্দায় নেমে যেতে তারপর ডিরেক্টর সাহেবের ঘরের দরজায় আলতো করে নক করি উনি জেগে উঠে ঘুম জড়ানো গলায় প্রশ্ন করবেন বকুল তুমি এসো ঘরে এসো যাবো নাকি বকুল হচ্ছে মিস ফ্লাওয়ার সুগন্ধি ফুল নেশা নেশা গন্ধ আশ্চর্য এখনো চিনতে পারছেন না আমি আপনার ছবির সেকেন্ড হিরোইন বকুল ও তুমি এত রাতে কি ব্যাপার আমার জ্ঞান ফিরলে আপনাকে খবর দেওয়ার কথা বলেছিলেন খবর দেওয়া হয়নি এই জন্য নিজেই চলে এলাম খবর দিতে ও আচ্ছা আমার ঘুম আসছে না স্যার আমি যদি কিছুক্ষণ আপনার সাথে গল্প করি আপনি কি রাগ করবেন না রাগ করব না কি
কেউ দেখে পেলে খুব সমস্যা হবে স্যার। এত রাতে আপনার সঙ্গে গল্প করতে এসেছি, হিংসুটো লোকরা দেখলে নানা রকম কথা ছড়াবে। তাহলে কি গল্প করার পরিকল্পনা বাতিল? না বাতিল না, আমরা লাইট নিভিয়ে গল্প করব। লাইট নিভিয়ে গল্প করলে কেউ আমাদেরকে দেখতে পাবে না। আর যা কিছু মানুষ চোখে দেখতে পায় না স্যার, সেটা সবসময় গুজব। খুব ভালো বলেছ তো, কথা ঠিক। হ্যাঁ, এবং তখন কেউ সেই গুজবে কান দেবে না। তোমার মাথায় অনেক বুদ্ধি। জি, আমার মাথায় বেশ ভালো বুদ্ধি, সেই জন্য অন্ধকার এসেছি। তবে শুনুন, আমাদের কিন্তু কথা বলতে হবে ফিস ফিস করে। বুঝলাম। বুঝলাম বলে শুয়ে থাকলে হবে নাকি? বিছানা থেকে নেমে এসে দরজাটা খুলুন, চোখ না পুরো ঝলসে যাচ্ছে। ঘরে এত আলো কেন? দয়া করে আলোগুলো নিভিয়ে দিন। আপনি কি ভিতরে আবার মানুষ নাকি? ধ্যাত, মাত্র চোখটা লেগে এসেছিল, বারবার তন্ত্র কেটে যাচ্ছে কেন? আর আমি এসব আবল তাবল কি ভাবছি? আমার মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে? রিক্সা থেকে তুমি ধুপ করে পড়ে গেলে। কি বলছিস, আমি কিছু বুঝতেই পারছি না। মা, বাবার সাথে তোমার প্রথম দেখা সে বিখ্যাত গল্পটা তুমি শুরু করেছিলে কিন্তু শেষ করনি। দেখো মা, তুমি যদি শেষ না করো আমার কিন্তু ঘুম পাবে না। আর আমি যদি না ঘুমাই কালকে শুটিংয়ে আমাকে খুব খারাপ লাগবে দেখতে, পেতনির মতো। তুমি কি সেটা চাও মা? সেটা তো আমি বলতে পারবো না, আমি হচ্ছি মেকআপ ম্যান, আমার এখানে যে আসবে তাকে মেকআপ করে দেবো। সেলিম ভাই কোথায়? তিনি তো সকাল সকালই মেকআপ করে সেটে গিয়ে বসে আছে। আর আপনাদের মেগা স্টার ফরহাদ খান? সারা রাত মাতলামি করছে, এখন ঘুমাইতেছে। সুবিদা, আরে তোমার কি হইল? মেকআপ কে একবারে মুখের কথা আছে কইলি হয়ে গেল, সময় লাগবে তো। আর কতক্ষণ লাগবো? চিন্তা করো না, মিনিট দশকের মধ্যে হয়ে যাবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি একটু হাত চালাও। বকুল, মেকআপ হয়ে গেলে চলে আসো কুইক, স্যার তোমার জন্য দাঁড়ায় রয়েছে। সৌরভ যাচ্ছ? হ্যাঁ। আজকে কি শুটিং হবে? হবে মানে? এটা তুমি কেমন ধরনের একটা প্রশ্ন করলা? শুটিং না হইলে তুমি মেকআপ নিতেছো কেন? মেকআপ শেষ হইলে ড্রেসম্যানের কাছে শাড়ি রাখা আছে, শাড়িটা পরে নিও। সুবিধা, ওর শাড়ি পরানোর সময় তুমি থাকবা। আচ্ছা ঠিক আছে, ড্রেসম্যানের সঙ্গে থাকবা। আচ্ছা থাক, মনে থাক। এই প্রোডাকশন, প্রোডাকশন। সুবিধা, পাপিয়া ম্যাডাম আসেনি ওনার মেকআপ? ওনার কল তো এখন না, ওনার কল পরে। এখন তোমার আর জামিলের শট।